আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 26শে মার্চ উপলক্ষে ঠিক এরকম একটা পোস্টার ডিজাইন করবেন আপনার ছবি দিয়ে। সো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমি আপনাদের সাথে ডিরেক্ট পিএলপি ফাইল শেয়ার করব, যার ফলে আপনাদেরকে কোনো এডিটিংয়ের প্রয়োজন পড়বে না। জাস্ট হালকা একটু এডিটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি এরকম একটা পোস্টার ডিজাইন ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো পুরো ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পিএলপি ফাইলটাকে ইউজ করতে পারবেন না। তাই ভিডিওটা আপনারা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সো প্রথমে আপনারা চলে আসবেন www.remove.bz এই ওয়েবসাইটটিতে। তো এখানে এসে আপনারা কী করবেন, আপনার যেই ছবিতে আপনি পোস্টারটা ডিজাইন করবেন সেই পোস্টারটাকে, সেই ছবিটাকে এখানে আপলোড করে নেবেন। জাস্ট এই আপলোড ইমেজে ক্লিক করবেন, আপনার ফোনের গ্যালারি থেকে জাস্ট একটা ছবি সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। সো আমি আমার ছবিটাকে এখানে আপলোড করেছি। জাস্ট এরপর এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে আপনারা আপনাদের ছবিটাকে ডাউনলোড করে নেবেন। সো এক্ষেত্রে আমরা ব্যবহার করবো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান। তো অ্যাপটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একটু আগে যে ওয়েবসাইটটি থেকে আমরা আমাদের ছবিটাকে পিএনজি করলাম সেই ওয়েবসাইটের লিঙ্কও ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এখন আপনাদের একটা পিএলপি ফাইলের প্রয়োজন পড়বে, আর ওই পিএলপি ফাইলটির লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়েছি। সো আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। সো আবারও বলছি, পিএলপি ফাইলটাকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না যদি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ না দেখেন। সো এই ভিডিওতে আমি পুরো ডিটেইলসটা বলবো, তাই অবশ্যই পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখতে হবে। সো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে। এরপরে আপনারা এরকম একটা পৃষ্ঠা দেখতে পারবেন, এখান থেকে খুঁজে বের করবেন যেটা আপনারা ডাউনলোড করলেন কেবলই পিএলপি ফাইল সেটা কোথায়। সো জাস্ট এরপরে এই পিএলপি ফাইলের উপরে ক্লিক করবেন এবং এরপরে আপনাদের সামনে এরকম একটা পৃষ্ঠা আসবে এবং এখানে এক্সট্র্যাক্ট বলে একটা অপশন পাবেন। এই এক্সট্র্যাক্টের উপর ক্লিক করবেন, দেন এক্সট্র্যাক্ট টু ডাউনলোড এই অপশনটিতে সিলেক্ট করে এখানে আপনাদেরকে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে বলবে। সো এই পাসওয়ার্ডটা কী এটা আমি এই ভিডিওরই মাঝখানে কোনো এক জায়গায় আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা সেটা যদি মিস করেন ভিডিওটা আরও একবার দেখেন তাহলে আপনারা ওই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আর ওই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে জাস্ট ওকে করলেই এটা আপনার ফোনে এক্সট্র্যাক্ট হয়ে যাবে। সো পিক্সেল ল্যাব অ্যাপে আসার পরে এখানে দেখতে পারবেন তিনটা ডট চিহ্ন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন এবং নিচে দেখবেন এই যে ওপেন পিএলপি ফাইল ডট পিএলপি ফাইল, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাবেন এই যে পিএলপি বলে যে অপশন, জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করবেন এবং এরপরে আপনাদের সামনে কিন্তু আপনাদের ফোনের যে স্টোর অ্যাক সেটা চলে এসেছে এবং এখানে আপনারা কোন ফাইলের ভেতরে একটু আগে ডাউনলোড করে সেটাকে সেভ করেছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। জাস্ট মনে করুন আমি এই যে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবেন, এরপরে যে ডট পিএলপি এখানে আপনারা ক্লিক করবেন, ওপেন অ্যান্ড অ্যাড এখানে আপনারা ক্লিক করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। সো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখানে আমার যে ছবিটা দেখছেন এই ছবিটাকে আপনাদেরকে সরাতে হবে। হ্যাঁ, তো এই ছবিটা সরানোর আগে আপনারা কি করবেন, এই যে এখানে প্লাস চিহ্নটা দেখছেন এখানে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন এবং এরপর একটু আগে আপনারা যে ছবিটা পিএলপি পিএনজি করে নিলাম আমরা সেই ছবিটাকে এখানে ইম্পোর্ট করবেন, জাস্ট এখানে ক্লিক। যাই হোক, আপনারা আপনাদের ছবিটাকে এখানে ইম্পোর্ট করবেন। সো জাস্ট ছবিটাকে আমার এই ছবির ঠিক এরকম একটা পজিশানে রাখবেন এবং এরপরে দেখবেন নিচের এই লেখাগুলো কিন্তু চলে গেছে। সো সব কিছু সেট আপ করার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা, জাস্ট এখানে ক্লিক করবেন এবং এই যে আপনারা যে আপনার যে ছবিটা এখানে ইম্পোর্ট করেছেন সেটাকে এইভাবে টেনে ধরে নিচে নামাবেন। কতটুকু নিচে নামাবেন, এই যে ঠিক আমার যে ছবিটা দেখতে পাচ্ছিলেন আগের সেই ছবির এই জায়গাতে এনে ছেড়ে দেবেন এবং আমার যে ছবিটা আগের ছিল সেই ছবিটাকে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করে আপনারা ডিলিট করে দেবেন। জাস্ট এরপরে আপনারা দেখবেন কিন্তু আপনাদের ছবিটা এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। জাস্ট আপনারা এরপরে কী করবেন, এই নামটা চেঞ্জ করে দেবেন, এই জাস্ট নামের নাম লেখার উপরে ক্লিক করবেন, এই এডিট অপশনটিতে চলে যাবেন, এখানে পেন আইকনটিতে ক্লিক করে আপনারা আপনাদের নামটা চেঞ্জ করে নেবেন, আপনার নামটা দিয়ে দেবেন আর নিচে আপনার পদবিটা দিয়ে দেবেন। যেমন এখানে আপনি যদি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকেন সেই দলের নাম বা আপনার পদ এই জিনিসগুলো দিয়ে দেবেন। তারপর এবার আপনারা যেটা করবেন, জাস্ট এখানে এই যে অপশনটা দেখছেন এখানে আপনি একটা ক্লিক করবেন, এরপরে যে সেভ অ্যাজ ইমেজ এখানে আপনি একটা ক্লিক করবেন, এরপরে এখানে ডাইমেনশান দেখতে পারবেন এটাকে আপনারা ক্লিক করবেন, এই যে আলট্রা সিলেক্ট করবেন, এতে করে আপনার এই ছবিটা একটু ক্লিয়ার হবে। আর আগে যেটা সিলেক্ট করা ছিল ওটা যদি আপনি সিলেক্ট করে করেন তাহলে ছবিটা একটু কোয়ালিটি খারাপ হবে আর কি, এই আর কি। অনেকে হয়তো পিএলপি ফাইলটা ডাউনলোড করে ব্যবহার করতে গিয়ে ব্যবহার করতে পারছেন না, কেন ব্যবহার করতে পারছেন না আমি বলি শুনুন। এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, সো এই পাসওয়ার্ডটা আমি এই ভিডিওর মাঝখানেই কোনো এক জায়গায় বলে দিয়েছি আপনাদেরকে, স্ক্রিনে লেখা উঠেছিল পাসওয়ার্ড।
কয়েক সেকেন্ড সেটা ছিল, আপনি যদি সেটা মিস করেন আরেকবার ভিডিওটা দেখেন, সেখানে পাসওয়ার্ডটা দেখতে পাবেন। সেই পাসওয়ার্ডটা আপনি দিলেই কিন্তু এই পিএলপি ফাইলটাকে আপনি ব্যবহার করতে পারবেন। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।